আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে ইউকে ওয়ার্ক পারমিট ভিসা এবং ইউকেতে স্টুডেন্ট থাকা অবস্থায় জব পাওয়ার সম্ভাবনা কতটুকু এই বিষয় নিয়ে আলোচনা করব। অলরাইট, সো ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আমি অলরেডি কিছু ভিডিও বানিয়েছি, বাট স্টিল আপনারা আমাকে বর্তমান সিচুয়েশনের উপর ভিত্তি করে কিছু বলার জন্য বলছেন। আসলে বর্তমান সিচুয়েশন অবস্থা তেমন একটা ভালো নয়। আপনারা তো অবশ্যই জানেন যে ওয়ার্ল্ডের সব কান্ট্রিতে এখন ইকোনমিক্সের দিক দিয়ে অনেক ডাউন হয়ে গেছে। সো ইউকের অবস্থা সেম। ইউকের যারা বিশেষজ্ঞ আছে তারা বলছে যে আগামী বছরের মাঝামাঝির দিকে ইউকেতে প্রায় 2.6 মিলিয়ন মানুষ জব হারা হবে। সো বুঝতেই পারছেন যে আসলে ইউকের অবস্থা তেমন একটা ভালো নেই, আর এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে অর্থাৎ ব্যাক টু নর্মাল হতে প্রায় 2-3 বছর লেগে যাবে। সো আপনারা যারা ইউকেতে স্টুডেন্ট ভিসায় আসবেন অথবা ওয়ার্ক পারমিট ভিসায় আসতে চান, আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে ইউকের যারা সিটিজেন আছে তারা এখন জব পাচ্ছে না। সো আপনার যদি ইউকেতে ওয়ার্ক পারমিট ভিসা অথবা স্টুডেন্ট ভিসা আসতে চান তাহলে অবশ্যই আপনার এখানে চিন্তা করে আসতে হবে। যারা স্পেশালি ইউকেতে আসার পরে নিজেই ইনকাম করে নিজের সব এক্সপেন্স কভার করতে চান তাদের জন্য আসলে একটা দুঃসংবাদ। বিকজ ইউকেতে এখন সব ইউনিভার্সিটিতে টিউশন ফি প্রতি বছর 12 থেকে 15 লাখ টাকা হয়ে যায়। সো এত বিশাল টাকা ইনকাম করে যদি আপনি দিতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো কোনো জব অথবা 2টা জব করতে হবে। আর ইউকের এখন যে পরিস্থিতি সেই হিসাবে আপনার একটা জব পাওয়াই আপনার জন্য মুশকিল হয়ে যাবে, সেক্ষেত্রে তো 2টা জব ম্যানেজ করা আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে। সো যারা ইউকেতে এখন স্টুডেন্ট ভিসা আসতে চান আপনারা অবশ্যই সব কিছু চিন্তাভাবনা করে আসবেন, বিকজ ইউকেতে টিউশন ফি লিভিং কস্ট সব কিছু অনেক হাই। সো আপনারা অবশ্যই সব কিছু চিন্তাভাবনা করে আসবেন, বিকজ আপনি যদি টাইম মতো ইউনিভার্সিটি ফি পে করতে না পারেন তখন ইউনিভার্সিটি আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে এবং ফাইনালি আপনার ভিসা ক্যান্সেল হয়ে যাবে। আর আপনার ভিসা যদি ক্যান্সেল হয়ে যায় তবে আপনাকে অবশ্যই বাংলাদেশে ব্যাক হয়ে যেতে হবে। আরেকটা জিনিস আপনারা তো অবশ্যই জানেন যে 1 জানুয়ারি থেকে ইউকেতে ওয়ার্ক পারমিট ভিসা স্টার্ট হবে। আমার মতে এখন ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। কারণটা হচ্ছে ইউকে গভর্নমেন্ট প্রথমে তারা চাইবে যাতে তারা তাদের সিটিজেন যারা আছে বর্তমানে ইউকে তাদেরকে জবের ব্যবস্থা করে দিতে পারে। তাদেরকে জবের ব্যবস্থা করে দেওয়ার পরে যেসব সেক্টরে জবের জন্য মানুষের দরকার হবে তখন তারা বাইরের কান্ট্রি থেকে মানুষ নিয়ে আসবে। ফার্স্ট তাদের প্রায়োরিটি থাকবে যাতে তারা তাদের সিটিজেন যারা আছে তাদেরকে জবের ব্যবস্থা করে দেয়। সো সেদিক দিয়ে বিবেচনা করলে তারা আউটসাইড থেকে মানুষ নিয়ে আসার সম্ভাবনা এখন বর্তমানে অনেক কম। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আর আপনার যদি কোনোরকম কোনো কোয়েশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আমার সাধ্য মতো আপনাদের কোয়েশন আনসার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা অবশ্যই ভালো থাকবেন।